আসসালামু আলাইকুম কানাডা এবং কানাডার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনাটি শুনছেন তাদেরকে বলবো যে আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে কানাডার আবেদনের ক্ষেত্রে কানাডার বিভিন্ন ভিসা আবেদনের ক্ষেত্রে সবচেয়ে প্রতারিত হয় যে সেক্টরে সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেহেতু অনেক প্রতারণা হয় এই জন্যে সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনায় আমরা হাজির হয়েছি বিশেষ করে এই মে মাস থেকে ওয়ার্ক পারমিট ভিসার অনেকগুলো পরিবর্তন কার্যকরী হবে এই বিষয়গুলি যারা রিয়াল ওয়েতে আবেদন করবেন তাদের জন্যেও যেমন জানা জানাটা জরুরি পাশাপাশি আপনাকে যদি পরিবর্তিত সিস্টেমের মাধ্যমে কেউ হায়ার না করতে চায় বা না করতে পারে তাহলে বুঝবেন যে আপনার ফাইনালি ভিসাটি হবে না এই বিষয়গুলো আপনাদেরকে জেনে রাখতে হবে আমাদের সাথে থাকবেন আশা করি এটাই আমাদের প্রত্যাশা পুরো ভিডিও জুড়ে আপনারা বিভিন্ন তথ্য পেয়ে উপকৃত হবেন এটা আমরা আশা করি চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই নিউ চেঞ্জেস টু কানাডা ওয়ার্ক পারমিট আই এ এস ইফেক্টিভ মে টু মে মাস শুরু হয়েছে মে মাস চলছে মে মাস থেকেই ওয়ার্ক পারমিটের এলএমআই সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আসতেছে এবং আনুষঙ্গিক আরও অনেকগুলো পরিবর্তন এবং আপনার রিলেটেড তথ্যগুলো নিয়ে আমরা কথা বলবো যাতে করে আপনারা সঠিক ওয়েতে চেষ্টা করতে পারেন তো অনেকগুলো স্লাইডে আজকে আলোচনাগুলো হবে আমরা ফাঁকে ফাঁকে সেগুলোর সাথে আনুষঙ্গিক বিষয়গুলো নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ হাউ মেনি জব ওপেনিংস আর দেয়ার ইন কানাডা দুই হাজার সালের জানুয়ারি মাসে কানাডাতে জব ওপেনিংস ছিল ছয় লক্ষ বত্রিশ হাজার একশোটি এটি অনেকের কাছে মনে হতে পারে অনেক সংখ্যা বিশাল পরিমাণ জব আবার অনেকের কাছে মনে হতে পারে যে না পৃথিবীর আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি কানাডাতে ছয় লক্ষ বত্রিশ হাজার একশো জবস খুব অনেক বেশি তা না তো অ্যাকচুয়ালি যে ঘটনা সেটা হচ্ছে যে স এ সিগনিফিকেন্ট ড্রপ তো আগের তুলনায় কিন্তু জব ভ্যাকান্সি অনেক কম জব ভ্যাকান্সি অনেক কমে গেছে আগের ছিল আরও অনেক বেশি কীরকম বেশি আগের নয় লক্ষের অধিক জব ভ্যাকান্সি ছিল বর্তমানে এটি আছে ছয় লক্ষ বত্রিশ হাজার একশো তো এই ভ্যাকান্সি কমে যাওয়া এবং আনএমপ্লয়মেন্ট রেট আবার বেড়ে গেছে অর্থাৎ বেকারত্বের হার কিছুটা হলেও বেড়ে গেছে তো আপনারা জানেন অর্থনীতির একটি পরিভাষা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যদি আপনার সাপ্লাই কমে যায় তখন ডিমান্ড বেড়ে যাবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে তো বিষয়গুলো এরকমই অনেকটা যে আপনার এখানে সাপ্লাই কমে গেছে কিসের সাপ্লাই কমে গেছে জবের সাপ্লাই কমে গেছে জবের পরিমাণ আগের তুলনায় কমে গেছে তো এর ফলে কী হয়েছে আপনার কানাডার যারা ইন্টারনাল যারা সিটিজেন পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার তাদের জবের চাহিদা বেড়ে গেছে আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আছে তাদের চাহিদা তো আছেই তো কানাডার প্রথম টার্গেট থাকে যে যে ভ্যাকেন্সিগুলো হবে সেগুলোতে আগে তারা তাদের নিজস্ব অর্থাৎ সিটিজেন এবং পিয়ার হোল্ডার তাদেরকে আগে নিশ্চিত করতে হবে তারা এই জব করার জন্য রেডি আছে কিনা যদি তাদের মধ্যে থেকে কাউকে না পাওয়া যায় দেন তারা ফরেনারদেরকে হায়ার করে এবং সেটার জন্যেও যে সিস্টেম রয়েছে সেগুলো আমরা কথা বলবো হোয়াট ইজ দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম এটিও আপনারা অনেকে জানেন তারপরেও তুলে ধরলাম এই প্রোগ্রাম দ্যাট অ্যালাউজ ক্যানাডিয়ান এমপ্লয়ার্স টু হায়ার ফরেন ওয়ার্কার্স টু ফিল টেম্পোরারি লেবার অ্যান্ড স্কিল শর্টেজেস ওয়েন কোয়ালিফাইড ক্যানেডিয়ানস আর নট অ্যাভেলেবেল তো এই প্রোগ্রামটা কাদের জন্যে কমপ্লিটলি ফরেনারদের জন্যে প্রোগ্রামটি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম কখন এই প্রোগ্রামটি কার্যকরী হবে যখন একজন এমপ্লয়ার তার যে লেবার শর্টেজ সেটিকে ফুলফিল করার জন্য কোনো লোকাল ক্যানাডিয়ান বা ক্যানাডিয়ান সিটিজেন অথবা পিয়ার হোল্ডারকে সেই জবের জন্যে উপযুক্ত বা অ্যাভেলেবেল পাবে না তখন শুধুমাত্র একজন ওয়ার্কার একজন সরি একজন এমপ্লয়ার বাহির থেকে ওয়ার্কারকে হায়ার করতে পারে এ বিষয়টি একটু ক্লিয়ার করলাম টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম হুইস অ্যালাউস ক্যানাডিয়ান এমপ্লয়ার্স টু হায়ার ফরেন ওয়ার্কারস এ ওয়ার্ক পারমিট আফটার রিসিভিং এ পজিটিভ এলএমআই তো প্রথম এই স্লাইডে আপনার শুনলেন যে টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রামটি কী এখান থেকে বুঝলেন যে টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম হলো একটি কানাডার অনেকগুলো প্রোগ্রামের মধ্যে একটি প্রোগ্রাম যে প্রোগ্রামের অধীনে কানাডা গভর্নমেন্ট ফরেনারদেরকে ওয়ার্কার হিসেবে এখানে হায়ার করে এখন দ্বিতীয়বার যেটা এখানে দেখলেন যে এখানে কন্ডিশন হচ্ছে ফরেন ওয়ার্কারস অন এ ওয়ার্ক পারমিট আফটার রিসিভিং এ পজিটিভ এলএমআই তার মানে কি এই যে ফরেন ওয়ার্কার দেখে নিবে তাদেরকে হায়ার করার জন্যে ওয়ার্ক ওই এমপ্লয়াররা কখন হায়ার করতে পারবে যখন তারা পজিটিভ এলএমআই পাবে এবার প্রশ্ন আসতে পারে এ এলএমআই কী আই হচ্ছে এল এম আই স্ট্যান্ডস ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এটি করে কানাডার একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠান কানাডা গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অফ কানাডা তো এই প্রতিষ্ঠানটি এমপ্লয়ারের যে এমপ্লয়ার আপনাকে হায়ার করবে সেই এমপ্লয়ার থেকে রিকোয়েস্ট পেয়ে তারা মূলত এই অ্যাসেসমেন্টটা করে থাকে এবং সেটার জন্য এমপ্লয়ারদেরকে মিনিমাম এক হাজার কেনেডিয়ান ডলার থেকে আর অনেক পেমেন্ট করতে হয় কমপক্ষে এক হাজার ডলার পেমেন্ট করতে হয় এমপ্লয়ারকে ওই প্রসেসিংয়ের জন্য এলএমআই প্রসেসিং করার জন্যে কোথা থেকে সোশ্যাল অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা ইএসডিসি থেকে হু ইজ হ্যাভিং ডিফিকাল্টি ফিলিং অ্যান্ড ইম্পর্টেন্ট জব পজিশন যখন লোকাল এমপ্লয়েরা তাদের দেশ থেকে তা অর্থাৎ কানাডা থেকে কোনো সিটিজেন বা পিয়ারহোল্ডারকে হোল্ডারকে হায়ার করতে পারতেছে না সেই বিষয়গুলোকে তুলে ধরে এই ইউএসডিসি প্রতিষ্ঠান থেকে তা এগুলো হায়ার করে এগুলো আপনারা জানেন তারপর আমি এগুলো ব্যাখ্যা করতেছি এটার প্রয়োজন আছে কারণ আপনারা যাতে অসাধু চক্র থেকে বাঁচেন এবং সঠিক ওয়েতে এগোতে পারেন এর জন্যেই কিন্তু একটু ভেঙে ভেঙে আলোচনা করতেছি বিরক্ত হবে না পজিটিভ এলএমআই মিনস দ্যাট অ্যান এমপ্লয়ার ইজ অ্যালাউড টু হায়ার এ ফরেন ওয়ার্কার সিন্স দে হ্যাভ বিন আনএবল টু ফিল দি ভ্যাকান্ট জব পজিশন ফ্রম উইদিন কানাডা তো এখন এই যে এলএমআই এর পজিটিভ নেগেটিভ এই বিষয়টি ওই যে ইএসডিসি বা ইমপ্লয়মেন্ট সোশ্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে যে আবেদন করলো এই প্রতিষ্ঠানটি তখন বাছাই করে দেখবে যে প্রকৃতপক্ষেই এমপ্লয়ার যে বিষয়টি বলতেছে এটি সত্য কিনা তারা যাচাই করে দেখবে যে হ্যাঁ আসলে এই মুহূর্তে কানাডার কোনো সিটিজেন বা পিয়ার হোল্ডার এখানে নতুন করে যুক্ত হয়েছে রিফিউজি ক্লাইমেন্ট সেটাও আসতেছি তারা এখানে জবের জন্যে উপযুক্ত না বা তাদের মধ্যে কেউ এখানে আগ্রহী না সুতরাং তখন এটাকে তখন পজিটিভ এলএমআই বলা হবে আর যদি দেখা গেলো যে এমপ্লয়মেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডায় ঘাটাঘাটি করে যদি দেখে যে ইমপ্লয়ার যাকে হায়ার করতে চাচ্ছে এই ধরনের ব্যক্তি অলরেডি কানাডাতে অ্যাভেলেবেল আছে তখন সেটাকে বলা হবে নেগেটিভ এলএমআই নেগেটিভ এলএমআই যখনই পাবে এমপ্লয়ার তখন তিনি আর বাইরে থেকে হায়ার করতে পারবেন না দি কানাডিয়ান কানাডিয়ান আনএমপ্লয়মেন্ট রেট ডিউরিং দি মান্থ অফ মার্চ ওয়াজ সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট হুইস ওয়াশ পয়েন্ট থ্রি পার্সেন্ট ইনক্রিজ মান্থ অফ মান্থ অন মান্থ অর্থাৎ মাসের পর মাসে এখানে বৃদ্ধি পেয়েছে কি বেড়ে গেছে আনএমপ্লয়মেন্ট রেট রেট বেড়ে গেছে তো ওই যে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের কথা বলেছিলাম যে এখানে ভাবে কেন আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেড়ে গেছে এই বিষয়গুলি গভর্নমেন্টের একটি হেডএকের কারণ হয়ে দাঁড়িয়েছে যার কারণে গভর্নমেন্ট কিছুটা রেস্ট্রিকশন চালু করতেছে নতুন করে ফরেন ওয়ার্কারদের হায়ার করার ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাডজাস্টেড দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ইন রিসপন্স টু শিফটিং লেবার মার্কেট কন্ডিশনস অ্যান্ড ডিক্লাইন ইন জব ওপেনিংস টু ইন্সিয়র দ্যাট ইট ইজ অনলি ইউজড ওয়ে দেয়ার আর নো কেনাডিয়ানস অ্যাভেলেবল টু ফিল দি রিকর্ড পজিশনস গভর্নমেন্ট আরও বেশি অ্যাসিউড হতে চায় যে প্রকৃতপক্ষেই যখন প্রকৃতপক্ষেই কেনাডিয়ানদের মধ্যে কেউ এই জবের জন্য উপযুক্ত না সেটিকে আরও বেশি করে মাজা করে যাচাই ব্যাসে করে দেন ফরেন ওয়ার্কারকে হায়ার করার অনুমতিগুলো দেওয়া হবে এই জন্য গভর্নমেন্ট এই আনএমপ্লয়মেন্ট রেটটাকে কমানোর জন্য এই প্রচেষ্টাগুলো করেছে পহেলা এপ্রিলে দুই হাজার চব্বিশের পহেলা এপ্রিল কানাডা গভর্নমেন্ট মিনিস্টার অফ এমপ্লয়মেন্ট রেনলি তিনি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন দ্যাট সার্টেন টাইম লিমিটেড ইনিশিয়েটিভ আন্ডার দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ওয়ার্ক ফোর্স সলিউশন সলিউশন রোড ম্যাপ ইন্ট্রোডিউসড ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু উইল নট বি এক্সটেন্ডেড অ্যান্ড ইন দিস স্প্রিং সুনার দেন অ্যান্টিসিপেটেড তো টেম্পোরারি ফরেন ওয়ার্কারদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যে করোনার পরবর্তী সময়ে একটি আপনার ওয়ার্ড ফর সলিউশন রোডম্যাপ ইন্ট্রোডিউস করা হয়েছিল দুই সালে এই ওয়ার্ড আপনার এই রোডম্যাপটি ক্লোজ হয়ে যাবে সামনের স্প্রিংয়ে এই বিষয়টি বলেছেন কে এখানে যিনি এমপ্লয়েন্ট মিনিস্টার রেন্ডি তিনি এই বিষয়টি অ্যানাউন্স করেছেন পহেলা এপ্রিল তো এই জন্য এই বিষয়গুলো কার্যকরী হবে আপনাদেরকে প্রস্তুত থাকতে থাকার জন্য রাখার জন্য মূলত তথ্যগুলো তুলে আনা হয়েছে কি কারণে টু গ্যারান্টি প্রিসাইজ লেবার মার্কেট নিডস নিউ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট উইল বি ভ্যালিড ফর সিক্স মান্থ ইন স্টেট অফ দি প্রিভিয়াস টুয়েলভ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় ভাই এবং বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন যারা নিজেরা আবেদন করবেন যাদের আত্মীয় স্বজনরা আবেদন করবে তারা এই বিষয়টি ভালো করে খেয়াল করুন আগে এলমআইয়ের এল এম আই অর্থাৎ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ওই যে পজিটিভ এলএমআই যেটা আপনারা দেখলেন ইএসডিসি ইস্যু করতেছে সেটার মেয়াদ সাময়িকভাবে বাড়ানো হয়েছিল বারো মাস টুয়েলভ মান্থ করা হয়েছিল সেটাকে কমিয়ে ছয় মাসে আনা হবে তো এখন এই মে মাসের পর থেকে আপনারা যারা আবেদন করবেন তাদের খেয়াল করতে হবে তাদের এলএমআই লেটারটির মেয়াদ কতদিন আপনি যদি একদম সঠিক রিয়াল এলএমআই সহ আবেদন করেন তারপরে বলতেছি বিষয়টি খেয়াল করতে হবে এলএমআই লেটারের মেয়াদ কমিয়ে দেওয়া হবে ছয় মাস করে ফেলা হচ্ছে তো ভবিষ্যতের এল এম আই লেটারগুলোর আমি আজ ছয় মাস আছে কি সেটা খেয়াল করে নেবেন এম এলএমআই লেটার বিষয়ে যেহেতু ক্লিয়ার হয়েছেন এটার সাথে সংশ্লিষ্টতা আমি এখানে আনতেছি আপনাদেরকে ইট ইস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট সাম মে কনফিউজ ইট উইথ ওয়ার্ক পারমিট ভ্যালিডিটি বাট দিস ইজ অ্যাকচুয়ালি দি ভ্যালিডিটি অফ এল এম আই এ এস এ টাইম ফ্রেম উইদিন হুইস অ্যান্ড এমপ্লয়ার হ্যাজ নো হ্যাজ টু হায়ার এ ফের ফরেন ওয়ার্কার অ্যান্ড অ্যাপ্লাই ফর ওয়ার্ক ফর ওয়ার্ক পারমিট তো এখানে এলএমআইয়ের যে বিষয়টি সেটা আপনি বুঝতে পারলেন যে এলএমআই লেটারটা হচ্ছে প্রকৃতপক্ষে গভর্নমেন্ট থেকে একটি লাইসেন্স পাওয়া একটি ছাড়পত্র পাওয়া একজন ব্যক্তির ব্যাপারে বা কোনো একটি পজিশনের ব্যাপারে এখানে ব্যক্তির নাম উল্লেখ থাকবে না পজিশনের জন্যে এখানে থাকবে পরবর্তীতে ব্যক্তিকে যখন খুঁজে পাওয়া যাবে তখন ব্যক্তির নামে ওই লেটারটি ইস্যু হবে সেখানে ব্যক্তির নাম পজিশন ব্যক্তির প্রভৃতি কিন্তু ডিটেলস উল্লেখ থাকবে তো আগে এটার মেয়াদ ছিল এক বছর এটার মেয়াদ করা হচ্ছে ছয় মাস তো ছয় মাস মানে হচ্ছে ওয়ার্ক পারমিটের মেয়াদ ছয় মাস না ওই লেটারটার মেয়াদ ছয় মাস তো এই শর্ট টাইম করা হচ্ছে লেটারটার মেয়াদ এই মেয়াদের মধ্যেই আপনাকে ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে আপনার ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি এক বছর দুই বছর হতে পারে সেটা কোনো সমস্যা না সেটাও ওখানে উল্লেখ থাকবে এই মধ্যে এক এক এমপ্লয়ের এক এক ডিউরেশনের জন্য আপনাদেরকে ওয়ার্ক পারমিট দিতে পারবে তো এই বিষয়টি এখানে আপনারা ক্লিয়ার হলেন যে এলএমআইয়ের লেটারের মেয়াদ কমতেছে এটাকে কনসাইজ করা হচ্ছে এক্সেপ্ট ফর দি কনস্ট্রাকশন অ্যান্ড হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিজ তো এলমআইয়ের মেয়াদ কমানো হচ্ছে দুইটা ইন্ডাস্ট্রি ছাড়া এখানে দুই সালের যে ওয়ার্ক ফর সলিউশন রোডম্যাপ করা হয়েছিল সেখানে ষাটটি আপনার সেক্টরকে তারা এখানে আইডেন্টিফাই করেছিল সেই সেক্টরগুলো আপনার দেখাবো কিছুক্ষণের মধ্যে তার মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর এবং হেলথ কেয়ার সেক্টর এই দুইটি সেক্টরে এলএমআই লেটারের মেয়াদ কিন্তু আগের মতোই থাকবে বাকিগুলোতে কিন্তু আপনার এখানে মেয়াদ কমে যাবে এক্সেপ্ট এখানে যে বলতেছে এক্সেপ্ট ফর দি কনস্ট্রাকশন অ্যান্ড হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিজ অল ইন্ডাস্ট্রিজ লিস্টেড ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু ওয়ার্ক ফোর্স সলিউশন রোড ম্যাপ উইল হ্যাভ টু রিডিউস দি পার্সেন্টেজ অফ দেয়ার ইন্টায়ার ওয়ার্ক ফোর্স দ্যাট মে ইন্টার আন্ডার দি লো ওয়েজ স্ট্রিম অফ দি ফ্রান্ট ওয়ার্কার প্রোগ্রাম আমি দুঃখ প্রকাশ করতেছি একটা জায়গায় এখানে একটু কারেকশান করে নিচ্ছি যারা শুনতেছেন সেটা হচ্ছে এটা এলএমআইর মেয়াদের এলএমআইর সব এলএমআইর মেয়াদ কিন্তু বারো মাস থেকে ছয় মাসই করা হচ্ছে এখানে আপনার লোক এখানে হায়ার করার ক্ষেত্রে এই কনস্ট্রাকশন সেক্টর এবং হেলথ কেয়ার সেক্টর আবার বলতেছি কনস্ট্রাকশন সেক্টর এবং হেলথ কেয়ার সেক্টর ছাড়া অন্য সবগুলোতেই এখানে তারা পার্সেন্টেজ রিডিউস করবে কী পরিমাণে আগে যেখানে তিরিশ পার্সেন্ট ফরেন ওয়ার্কার নিত সেখানে বিশ পার্সেন্ট নেবে এই বিষয়টি আমি ক্লিয়ার করলাম এলএমআইয়ের মেয়াদ কিন্তু ছয় মাসই করা হবে সবগুলো সেক্টরে আমার এখানে একটু বোঝার ভুল ছিল আমি সেটা ক্লিয়ার করে নিলাম এবং দুঃখ প্রকাশ করলাম যারা শুনতেছেন কাইন্ডলি ভুল বুঝবেন না বিফোর রিকোয়েস্টিং অ্যান্ড এলএমআই এমপ্লয়ার্স উইল নিড টু লুক অ্যাট অল অফ দিয়ার অপশনস ইনক্লুডিং হ্যারিং অ্যাসাইলাম সিকার্স হু হ্যাভ ভ্যালিড ওয়ার্ক পারমিটস ইন দিস কান্ট্রি তো আগে যে বিষয়টি ঘটতো সেটা হচ্ছে যে একজন এমপ্লয়ারকে আপনার চেষ্টা করতে হতো কোনো একজন কেনেডিয়ান সিটিজেন অথবা পিয়ার হোল্ডারকে হায়ার করার এরপরে এই দুই ক্যাটাগরির মধ্যে না পেলে তখন তিনি বাহির থেকে হায়ার করতে পারতেন কিন্তু এখানে নতুন করে একটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাসাইলাম সিকার অ্যাসাইলাম সিকার যারা তারা তাদের যাদের বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে আপনারা জানেন যে এটা নিয়ে একটু আনুষঙ্গিক কথা বলে অনেকের উপকার হবে হয়তো যারা আপনার জেনারেল ওয়েতে পৃথিবীর বাইরে যারা আছেন যারা কানাডাতে ঢুকতে পারতেছেন না তারা যদি ভিজিট ভিসা নিয়ে কানাডাতে এন্ট্রি করতে পারেন যেহেতু ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার সুযোগ গভর্নমেন্ট দিয়েছে আপনার দুই হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সুতরাং ভিজিট ভিসা নিয়ে আপনি এখানে এসে এই যে এলএমআইগুলো ইস্যু করা হচ্ছে এমপ্লয়াররা ইস্যু করা এই এলএমআই রিলেটেড জবগুলো আপনি নেওয়ার জন্য সরাসরি এমপ্লয়ারের অফিসে গিয়ে তার সাথে যোগাযোগ করে তিনি যদি আপনাকে একটি জব দেয় তাহলে তো আপনি জব পেয়ে গেলেন কোনো কারণে যদি আপনি জব না পান তাহলে আপনি আপনার গ্রাউন্ডটাকে স্ট্রংলি কোনো লয়ারের মাধ্যমে তুলে ধরে আপনি এস এল করতে পারেন অনেকেই করে এটা এই বুদ্ধিটা দেওয়া ঠিক না তারপরেও বলতেছি যে যাদের অনেকে একান্তই নিদি অনেকে অনেকে বিপদে পড়ে যান আমি তাদের জন্যই এই বিষয়টি বলতেছি কেউ অপ ব্যবহার করবেন না সিস্টেমের তো দেখা গেল যে আপনি এস ক্লেম করলেন এস এম ক্লেম করার সাথে সাথে আপনি কাজ করতে পারবেন তা না এটার জন্য হিয়ারিং হবে হিয়ারিং হয়ে আপনাকে যদি তারা আপনার বিষয়টি পজিটিভলি নেয় তখন আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে তো এখন থেকে আপনাদের জন্য একটা সুবিধা হবে যারা এসএলএম সিক করবেন তাদের কিন্তু এই লোকাল এমপ্লয়ার যারা তারা আপনাদেরকেও জব দেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করবে যদি এই রিফিউজি এস এল এম সিকার পিয়ার হোল্ডার এবং সিটিজেন এই তিন ক্যাটাগরি কাউকে জব না দেওয়া যায় তখন তা তারা কি করবে আউট অফ কানাডা তা কানাডার বাইরে থেকে বা কানাডার কানাডাতে অবস্থান করতেছে কিন্তু কানাডার সিটিজেন না পিয়ার হোল্ডার না এরপরে এসএলএম ক্লেমেন্ট না এরকম লোক যারা কানাডাতে অবস্থান করতেছে তাদেরকে তখন এখানে হায়ার করতে পারবে তো এই বিষয়টি আশা করছি আপনাদের জন্য ক্লিয়ার হলো প্রিভিয়াসলি এমপ্লয়ার্স অন দে নিডেড টু প্রুভ দ্যাট দে হ্যাড মেড রিজনেবল অ্যাটেম্পস টু হায়ার কেনাডিয়ান পার্ট রেসিডেন্ট সিটিজেন বাট নাও দে উইল অলসো নিড টু ইনক্লুড এস এল এম ক্লেমেন্টস অন ওয়ার্ক পারমিটস যে বিষয়টি আমি বললাম আগে হোয়াট দি ইন্ডাস্ট্রি আন্ডার দি ওয়ার্ক ফর সলিউশন রোড ম্যাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু হাজার বাইশ সালের রোড ম্যাপ যে ওয়ার্ক ফর সলিউশন রোড ম্যাপ করা হয়েছিল সেখানে ষাটটি সেক্টরকে চিহ্নিত করা হয়েছিল তো সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালি ফুড ম্যানুফ্যাকচারিং এরপর হয়েছে ফুড প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং এরপরে ফার্নিচার অ্যান্ড রিলেটেড প্রোডাকশন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যাকোমোডেশান অ্যান্ড ফুড সার্ভিস কনস্ট্রাকশন হসপিটালস এই আপনার এখানে ছয়টি এখানে সেক্টর রয়েছে এর মধ্যে কনস্ট্রাকশন এবং হসপিটালস এই ক্ষেত্রে আগের মতোই লোক নেওয়ার সংখ্যাটা থাকবে অন্য সেক্টরগুলোতেই গভর্নমেন্ট কমিয়ে দিচ্ছে পার্সেন্টেজ যেখানে ফরেনারদের তিরিশ পার্সেন্ট নেওয়া হতো সেখানে এটা বিশ পার্সেন্ট করে দেওয়া হবে সংখ্যা কমে যাবে ইমপ্লয়ার্স টু অ্যাসেস স্যালারি ফর টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স ইন কানাডা আমরা আলোচনায় একদম শেষ দিকে চলে এসেছি যারা কানাডাতে জব পাচ্ছেন তাদের এখানে আরেকটি তথ্য সেটা হলো পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে নতুন একটি সিস্টেম গভর্নমেন্ট চালু করেছে সেটা হলো যে এমপ্লয়ারদের জন্য যে কাজটি হবে সেটা হলো যে এমপ্লয়ীদের তারা যে স্যালারি দেয় সেটার একটা অ্যাসেসমেন্ট করতে হবে বছরের পর মানে প্রত্যেক বছরে অ্যানুয়ালি অ্যাসেস দি পে অফ টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স এই অ্যাসেসমেন্টটা কেন চালু করা হয়েছে দিস ইজ টু টেক শিওর মেক শিওর ইট রিফ্লেক্টস চেঞ্জেস টু দি গোয়িং রেটস ফর দেয়ার পার্টিকুলার ফিল্ড অ্যান্ড এরিয়া অফ ওয়ার্ক অর্থাৎ আপনি যে সেক্টরে কাজ করতেছেন ধরেন আপনি ওয়েল্ডার হিসেবে কাজ করতেছেন আপনাকে আপনার এমপ্লয়ার যে স্যালারি দিচ্ছে অন্য আরও দশজন এমপ্লয়ার কী হারে দিচ্ছে এই বিষয়টিকে কম্পেয়ার আপনি যাতে বঞ্চিত না হন সেই বিষয়টি ইনফর্ম ইন্সিওর করার জন্য পহলে জানুয়ারি থেকে গভর্নমেন্ট এই নতুন সিস্টেমটি চালু করেছে দিস ইভ্যালুয়েশনস উইল অ্যাসিউর দ্যাট বিজনেস পে টেম্পোরারি ফার্ম ওয়ার্কার গোয়িং রেট ফর দি ডিউরেশন অব দিয়ে এমপ্লয়মেন্ট থরো পে তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আনুষঙ্গিক আরও কিছু কথা বলবো যেহেতু এখানে ফরেন ওয়ার্কার ভাইদের জন্যে আজকের আলোচনাটি সাজানো এখানে যেহেতু পৃথিবী পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা শোনেন শুনতেছেন এর মধ্যে অনেক ভাই বোনরা আছেন যারা অলরেডি প্রতারিত হয়েছেন অনেক টাকা পয়সা দেখা গেলো যে আপনাকে বলছে যে পাসপোর্টে ভিসা লাগবে তারপরে টাকা দিবেন এরপরে আপনাদেরকে ভুয়া ইলএমআই দিয়েছে এরপরে জিসি কে অ্যাকাউন্ট খুলেছে আপনাদের নামে ভুয়া বায়োমেট্রিক করিয়েছে এরকম অনেক ভাই বোনরা আছেন শুনছেন এ ধরনের অনেক কেস আমরা ফেস করেছি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই ওয়ার্ক পারমিট নিয়ে যেহেতু সবচেয়ে বেশি প্রতারণা হয় আপনারা চেষ্টা করবেন কোনো এজেন্সির হাতে হাত ধরে এই ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা না করে আপনি জবগুলো নিয়ে নিজে নিজে খোঁজার চেষ্টা করুন ইন্ডি ডট সি ইন্ডি ডট সি আমি আবার বললাম ইন্ডি ডট সি গিয়ে সরাসরি আপনি চেষ্টা করুন আপনার যে বিষয়ে দক্ষতা আছে যে বিষয়ে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে সেই রিলেটেড কোনো একটি জব খুঁজে পাওয়ার আপনি একদম ফ্রেশ স্টুডেন্ট হিসেবে বের হয়েছে না কোনো কাজ করেননি নিয়ে আগে আপনি নয় সয় করে কানাডাতে কাজ করার জন্য আসতে যাচ্ছেন তখন আপনি নিজের মনের মধ্যে এক ধরনের একটি ঠকানো ঠকানো ভাব দিয়ে আপনি নিজেই আলটিমেটলি ঠকে যাবেন অর্থাৎ আপনার প্রিভিয়াস যদি এক্সপিরিয়েন্স না থাকে আসলে আপনার জন্য চেষ্টা করা উচিত হবে না আপনি কানাডাতেই ওয়ার্কার হিসেবে আসবেন দয়া করে এই কাজগুলো করবেন না প্রকৃতপক্ষেই যাদের ও অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতার সার্টিফিকেট রয়েছে সেগুলো সহ আপনি চেষ্টা করে যান তাহলে দুই তিনটা ইন্টারভিউ হবে আপনার এমপ্লয়ের কাছ থেকে এগুলো হওয়ার পরে যে এলএমআই লেটারের কথা বললাম সরাসরি সেই এমপ্লয়ের কাছ থেকে আপনি এলএমআই লেটার নেবেন কোনো এজেন্সির মাধ্যমে নেবেন না এলএমআই লেটার নিয়ে প্রচুর পরিমাণে ফ্রড হয় এল এম আই লেটারের মধ্যে গভর্নমেন্টের মনোগ্রাম থাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ইংলিশে এগুলো দিয়েও অনেকভাবে প্রতারিত করতেছে এই জন্যে এই বিষয়গুলো অবশ্যই আপনারা সাবধান থাকবেন আশা করছি আমাদের কশন থেকে অনেক ভাই বোনরা সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনার হর হামেশায় কিন্তু প্রতারিত হচ্ছেন এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে তো আপনি রিয়েল ওয়েতে যদি একটি আপনি ইএলএমআই সহ একটি জব অফার লেটার পান তখন আপনি গিয়ে একজন ক্যানাডিয়ান লয়ার অথবা আর সি সহযোগিতা নেবেন বা প্রফেশনাল কনসালটেন্ট যারা তাদের মাধ্যমে ভিসার অ্যাপ্লিকেশনের সহযোগিতাগুলো নেবেন সেক্ষেত্রে আপনি নিজে নিজে করতে গেলে হয়তো অনেক সময় ভুল হতে পারে যাতে করে প্রপার ওয়েতে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয় যাতে করে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি কোনো প্রতিবন্ধকতা না পারেন এই বিষয়গুলি খেয়াল করবেন অনেকে আপনাকে বলবে যে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা যাচ্ছে না পাসপোর্টে ভিসা লাগলে তারপরে টাকা দেবে এইভাবেই কিন্তু প্রতারণা করতেছে একটা চক্র অনেকে দেখা গেলো যে আপনি আপনার পাসপোর্টটা জমা দিলেন তাদেরকে তারা পাসপোর্ট নিয়ে গায়ব হয়ে গেছে দেখা গেলো পাসপোর্টে আপনার স্টিকার লাগাইলো ভুয়া স্টিকার লাগাই আপনাকে বলো যে এই যে আপনার পাসপোর্টে ভিসা লেগেছে এবার দেন আমি আপনাদেরকে আরও একটা বিষয় খেয়াল করতে বলবো সেটা হলো যে কোনো ব্যক্তির হাতে কখনোই পাসপোর্ট দেবেন না কোনো ব্যক্তির হাতে কারণ গভর্নমেন্ট কখনোই পাসপোর্ট দিতে বলে না আপনার সব কিছু সব কিছু যদি লিগাল হইতে হয় আপনি ভিএফএস গ্লোবালের মাধ্যমে পাসপোর্ট রিকোয়েস্ট আসলে পাসপোর্ট জমা দেবেন আর একটা বিষয় হল যে আপনি আপনার অ্যাপ্লিকেশন যদি নয় ছয় করেই সাবমিট করে কিন্তু আপনার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট চলে আসতে পারে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট মানে মনে করবেন না যে আপনার ভিসার কাজ শুরু হয়ে গেছে বা আপনি ভিসা পাবেন এই বিষয়টিও খেয়াল করবেন অনেকে আপনাকে বলবে বায়োমেট্রিক আসার পরে টাকা দেবেন এই বিষয়গুলো খেয়াল করবেন কখনোই বায়োমেট্রিকের সাথে এটা মিলাবেন না কারণ আপনার জন্যে গভর্নমেন্টের যে পোর্টাল আছে সেখানে অ্যাপ্লিকেশান সাবমিট হলেই অটোমেটিক্যালি আপনার বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট আসবে তো এই বিষয়গুলো আরও বেশি সাবধান থাকবেন আমাদের এই সাবধান তার জন্য অনেকগুলো ভিডিও আছে দেখে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম